এটা আমরা কুসুম গ্রামের উপর দিয়ে যাচ্ছি। যারা কুসুম গ্রাম হয়ে যাবেন তাদের জন্য এই শর্টকাট রাস্তাটা। আমরা প্রথমে ম্যাপ দেখে গিয়েছিলাম, যদি ছোট ছোট ইউটিউবটা যারা বুঝতে না পারবেন তাদের জন্য আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চলুন আমি যাচ্ছি কোথা থেকে যাচ্ছি, একটু ফলো করুন। ওকে যে ট্রেনে গান গিয়ে ভাইরাল হলো, যে ওই ওই লোক ভদ্রলোকের বাড়ি কোথায়? এটাই তো, এইখানেই তো নিতানন্দপুর। ওনাকে জিজ্ঞাসা করার পর উনি একটু বলতে পারলেন না, উনি কনফিউজ হয়ে গেলেন। ব্যাপারটা আমরা ভুল জায়গায় চলে গেছিলাম, আমরা চলে গেছিলাম বলগোনার পাশে, এই গ্রামটার নাম নিত্যানন্দপুর। ওই জায়গাটা আপনারা কখনোই যাবেন না, আমরা সোজা চলে আসবেন এখানে, আমি বলে দিচ্ছি। ট্রেনে গান টান গাইছিল এরকম কোনো খবর নেই? আচ্ছা ঠিক আছে, এটা তো নিত্যানন্দপুর তো, ঠিক আছে। Take the next left. Left, Nikola. Ah, full access is done. Okay. Take. In 300 meters, you will arrive at your destination. মিলন বলে কাদের বাড়ি আছে? মিলন যে গান গায়, হ্যাঁ হ্যাঁ, যে মিলন ট্রেনে গান গাইলো, দি ভাইরাল হলো, গান গাই কে আজ বহুদিন ধরে জানি। ওই আমাদের ইয়ে ফোন করছে, দাঁড়াটা মিনিট। অবশেষে খুঁজে পেলাম মিলন কুমারের বাড়ি, এটা নিত্যানন্দপুর চলে এসেছি। এটা আপনারা সোজাসুজি আসবেন মালডাঙ্গার উপর দিয়ে চলে আসবেন বর্ধমান রোড হয়ে। কুসুম গ্রাম বা মালডাঙ্গার যদি চেনেন তো মালডাঙ্গা থেকে বর্ধমান যেতে 6-7 কিলোমিটার মধ্যে নিত্যানন্দপুর চলে আসবেন। এখানে মসজিদ তলা আছে, এখানেই ওনার বাড়ি। চলুন আমি বাড়ির সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে আমরা এসেছি এইভাবে দেখা করতে। চলুন, আগে আরও মোবাইল নম্বর আমি দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা খুঁজে পেলাম মিলন কুমারের বাড়ি, নিত্যানন্দপুর চলে এসেছি আমরা, বহুত কষ্ট করে খুঁজে পেলাম। তো আপনারাও আসবেন এখান দিয়ে, আমি রাস্তা শর্টকাট বলে দিচ্ছি, আরও আমি মোবাইল নাম্বার সাথে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে আমাদের না অসুবিধা হয়। চলুন দেখা যাক, বাড়ির ভেতরে যাই একটু কথা বলি, মিলন কুমার আছে নাকি দেখি নি একটু। হ্যাঁ, উনি কত বছর গান গাইছেন এখানে? মাকে একটু ডাকুন, চান করছে? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মিলনদার বাড়ি, এটা পেছু দিকটা বা সামনে, এই যে মাদ্রাসার গায়ে বাড়ি ওনার, এইখানটা মসজিদ আছে তার গায়ে বাড়ি, এই যে ওই বাড়িটা ওনার। মিলনদা এখনই ফোন করা হয়েছে, মিলনদা এখনই বাড়ি আসছে, ওনার সাথে একটু দেখা করবো, দেখি কী বলে সবাই, তারপর একটু দেখা সাক্ষাৎ করে তারপর আমরা যাচ্ছি। এটা মিলনদার ঘর, এই যে এটা মিলনদার ওয়াইফ, বসার জন্য জায়গা দিল, খুব ভালো ব্যবহার বাড়িতে। আমরা বসি, ওকে টেনে টেনেই গান গাইছে, এর আগে থেকে টেনেই গান গাইছে। আচ্ছা আচ্ছা, ওনার বাবা কোথায়, একটু কথা বলা যাবে? আপনার কি একটাই ছেলে? আচ্ছা, মেয়েটা কেউ নেই? দুই মেয়ে এক ছেলে। আচ্ছা, নাতি নাতনি হয়েছে ছেলে? আচ্ছা আচ্ছা, ওনার বাবার সাথে কথা বলা? চলুন।